কথা বললি বলে রাষ্ট্রদ্রোহী স্বামী জীবন, কথা বললি বলে যে আপনি রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেন, সরকারের বিরুদ্ধে কি কথা বলতে পারবো না? পারবো না আমরা? সরকার দুর্নীতি করলে, অন্যায় করলে, দুঃশাসন করলে, টাকার ব্যাগলে ডুবায় গেলে প্রতিবাদ করবো না? অবশ্যই করবো। ওই প্রতিবাদ আমাদের মুখপাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান, উনি যখন আমাদের সবার পক্ষে সংসদে জনসভায় বক্তব্য দেন, তখন আওয়ামী লীগ সরকার বলে আপনি রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেন। এটা কি ঠিক? আপনারা সবাই ঠিক হন, তৈরি হন, সময় আর বেশি দিন নাই, বেশি চক্ষু রাখলেন না, রাখলেন না, এই রান্না থাকবে না, জনগণ জাগ্রত হবে, আগামী দিনে জনগণের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতীয় পার্টির দুর্বল আন্দোলন করে তুলব। টেকটা থেকে দেখিয়া রূপসা থেকে বাদুরিয়া হুসেন মমতার সাথে জাতীয় পার্টির গোলাপ মমতার দুটো পক্ষ করবো।